প্রিয় দর্শক, আসসালাম আলাইকুম। এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। 10ই অক্টোবর মৌলভীবাজার জেলা যুবলীগ সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত থাকবেন বলে জানান কেন্দ্রীয় যুবলীগের মহিলা বিষয়ের সম্পাদিকা সৈয়দা সানজিদা শারমিন। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি সাথী আক্তার। মৌলভীবাজার থেকে আমাদের সহকর্মী সাংবাদিক তানবীর চৌধুরী তথ্য ও ভিডিওচিত্রে পাঠানো ডেস্ক রিপোর্ট। 10ই অক্টোবর মৌলভীবাজার জেলা যুবলীগ সম্মেলনে বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত থাকবেন বলে জানান বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা সানজিদা শারমিন বিষয়টি জানান। বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 8ই অক্টোবর শনিবার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপমহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে পুরো শহর জুড়ে উৎসবমুখী পরিবেশ চলছে টানা 3 দিন ধরে। শহরে গুরুত্বপূর্ণ সেন্ট্রাল রোডে মিছিল, মিটিং, সমাবেশ চলছে ও কেন্দ্রীয় যুবলীগের প্রেস ব্রিফিং হয়েছে মৌলভীবাজারের সাংবাদিকদের সাথে বলে জানান কেন্দ্রীয় যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা সানজিদা মহসিন। সভাপতি পদপ্রার্থী 9 জন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী 11 জন। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসেছি আর যুবলীগের সম্মেলনকে ঘিরে পুরো মৌলভীবাজার জুড়ে কিন্তু উৎসব একটা মুখর পরিবেশ বিরাজ করছে। সব প্রার্থীরা তাদের ম্যানিফেস্টো নিয়ে শহরকে সাজিয়েছেন। এটা আসলে অন্য ধরনের একটা উদ্দীপনা এখন কাজ করছে, কারণ আপনারা জানেন শেখ ফজলে শামস পরশের পরশে এখন নতুন যারা আছেন আমাদের মতো তরুণরা এখন কিন্তু উজ্জীবিত রাজনীতি করতে, আমার মতো মেয়ে মৌলভীবাজার থেকে এখন সেন্ট্রালে আমরা রাজনীতি করছি, প্রতিনিধিত্ব করছি। আমার প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির সাথে আমার আব্বা জেলা যুবলীগের প্রেসিডেন্ট ছিলেন, আমি এখন পরশ ভাই সেই উনার ছেলের সাথেই করছি। আপনারা দেখেন এটাকে, এটা কিন্তু এক ধরনের উৎসাহ। আমি তার ছেলের সাথে এখন রাজনীতি করছি এবং সেই এখনকার যে যুবলীগের রাজনীতি এটা কিন্তু একদম একটা পরিষ্কার রাজনীতি এবং পুরা দেশে যুবলীগ এখন একটা এক্সাম্পল স্থাপন করেছে রাজনীতি। ভালো ভালো ফ্যামিলির মানুষজন রাজনীতিতে আসতেছে, আমাদের দেখেন আমরা আসছি করছি এবং পুরো উৎসবমুখের একটা পরিবেশ বিরাজ করছে এটা এই সম্মেলনকে কেন্দ্র করে। তা আশা করি এটা ভবিষ্যতে আরও ভালো কিছু হবে এবং সুন্দর হবে, ভালো মানুষরা রাজনীতি আসবে এবং মৌলভীবাজার জেলায় বলিষ্ঠ দুজন মানুষ আসবে প্রেসিডেন্ট সেক্রেটারি পদ এবং পুরো একটা জেলার একটা টিম, ভালো একটা টিম এসে মৌলভীবাজারকে যুবলীগের নেতৃত্ব দিবে। আপনারা ভালো থাকুন।